প্রচলিত বিশ্বের বাইরে গিয়ে নিজের উদ্ভাবনী কাজকর্ম আর সৃজনশীলতার মধ্য দিয়ে দেশের যেসব মানুষ সাফল্যকে স্পর্শ করেছেন তাদের সাফল্যের কাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং তার জন্যই এই অনুষ্ঠান গোটা দেশের হৃদয়কে এত বিশালভাবে স্পর্শ করতে পেরেছে বলে নিজের সাবলীল প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যের সবার প্রিয় নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার শান্তির বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করে উপস্থিত মানুষের কাছে এই অনুষ্ঠানের গগনচুম্বী জনপ্রিয়তা এবং তার অন্তর্নিহিত মূল লক্ষ্যের কথা তুলে ধরেন বিপ্লব কুমার দেব। নিজের বক্তব্যে তিনি জানান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব অসংখ্য সফল মানুষের কথা সারা দেশের সামনে উপস্থাপন করেছেন তার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন কোটি কোটি মানুষ। প্রথা মাফিক সফলতার প্রচলিত বক্তব্যের বাইরে গিয়ে আম জনতার কথা তুলে ধরেছেন বলেই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আসমুদ্র হিমাচলকে এক সূত্রে গ্রথিত করেছে বলে বিপ্লব কুমার দেব জানান। ভারতের আম জনতা, সে বিজেপির কার্যকর্তা হোক আর অবিজেপির কার্যকর্তা হোক, ভারতীয় নাগরিক দুনিয়াতে যে কোনো দেশে থাকুক, উনি ওনার জীবনে বিশেষ কোন কাজ করেছেন তার নিজের প্রচেষ্টা কোন জিনিসটা করেছে, কোন রাজ্যে কোন জায়গাতে কোন ফলটা, কোন মানসিকতাটা, কোন দিশা মানুষকে অনুপ্রাণিত করে সাকসেস হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায় সেগুলো বিষয়ে আলোচনা করে। ইয়ে এটা কি কি বলে আমরা সব ঘাবড়িয়ে যাই, সংকীর্ণ মন চলে আসে, আমি বড় নব বড় এর দিকে বেরো। তার জন্য দেখো আমরা সবাই জানি মন কি বাত, ইচ্ছা মতো আমি বুঝে গেছি মন কি বাত আমরা দেখি, এটা অনুভব করেছি কিনা জানি না, যেটা আমি বললাম যে মন কি বাতের মধ্যে নরেন্দ্র ভাই মোদী কোনোদিনও নিজের কোনো প্রজেকশন করেন না, নিজের কোনো স্কিমের বিষয়ে বলেন, আয়ুষ্মান ভারতের বিষয়ে বলেছে কেউ দেখেছে বলে না, জল জীবন মিশনের বিষয়ে বলেছে বলে না, 5 কিলো করে চাল দেয় ফ্রিতে বলে বলে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে দিচ্ছে বলে বলে না, একবারও বলে। তার জন্য এই কার্যক্রমের মাধ্যমে নরেন্দ্র মোদী অন্যের সাকসেসফুল কাহিনী আমাদের সামনে তুলে ধরে। যেমন ত্রিপুরার আমার বোন সবচেয়ে ভালো বলেছে যে ত্রিপুরা কুইন পাইনাপল আনারস হতো, আগে হতো আমার জন্মের আগের থেকে এখানে আনারস হয়, কিন্তু সেই আনারসের পরিচিতি ছিল। শুধু তাই নয়, ত্রিপুরার যেসব উদ্যমী এবং ব্যতিক্রমী যুবক আর উদ্যমী তাদের নিজস্ব চিন্তা আর কাজের মধ্য দিয়ে সমাজের কাছে নতুন বার্তা দিয়েছেন, সেই প্রকাশ চাকমার মতো সফল মানুষদের কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন এবং তার মাধ্যমে আরও অসংখ্য মানুষ নিজেদের জীবনের কাঙ্ক্ষিত পথ খুঁজে পেয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন রাজ্যসভা সাংসদ। তারপর আর কি বলেছে ত্রিপুরা প্রকাশ চাকমা, বাড়ি কোথা? অনুগুটি ডিস্ট্রিক্টে। খেয়াল আছে প্রকাশ চাকমা নিজের বাড়ির মধ্যে জমিনের মধ্যে কাশ্মীরি কুল, মানে লাল লাল বরই বড় বড় সেগুলো লাগিয়েছে, লাগিয়ে কত টাকা রোজগার করে নিজে? বছরে 5 লাখ টাকা নেট প্রফিট কামায়। আপকো সমাজ মানতে 5 লাখ টাকা যদি নেট প্রফিট হয় মাসে কত টাকা? তার খরচা বাদ দিয়ে 5 লাখ টাকাতে রোজগার করে এককানি জমি থেকে, 10 কানি নেই এককানি জমি থেকে। তো 5 লাখ টাকা হলে কত? 40,000 টাকা, 42,000-43,000 টাকা মাসে ইনকাম করে এককানি জমি থেকে। এককানি জমি থেকে ধান দিয়ে হবে? হবে না। আর পার্মানেন্ট ইনকাম প্রতি বছর সে বিক্রি করে। তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে বলে ত্রিপুরাকে, ঊনকোটি ডিস্ট্রিক্টকে, কৈলাসহরকে পাস
एक प्रकाश चकमा जनजाति लड़का, वो कश्मीरी कुल उगाता है, वो स्वरोजगारी बनता है और 5 लाख रुपया महीने में साल में कमाता है। উল্লেখ্য, দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর কর্মসূচি এরকমভাবে গোটা ভারতবর্ষের হৃদয়কে ছুঁতে পারেনি, যা করতে পেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি। দেশের সুদূর থেকে সুদূরতম প্রান্তের অসংখ্য মানুষের কথা প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি রবিবার বলে থাকেন, যেখানে সমাজ এবং রাষ্ট্রের জন্য থাকে অমূল্য সব দিশানির্দেশ। ত্রিপুরার সফল মডেল ভিলেজ প্রকল্প হোক অথবা করোনা পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা কোনো ব্যতিক্রমী মানুষের কাহিনী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দুনিয়ার দরবারে ভারতের সৃজনশীল সাধারণ অথচ কর্মে কর্মে অসাধারণ মানুষদের কথা জেনেছে কোটি কোটি মানুষ। রবিবার শান্তির বাজারের কর্মসূচিতে প্রাঞ্জল ভাষায় সেই কথাই তুলে ধরেছেন রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথকে নিজের পরম সহায় রূপে ধারণ করে ত্রিপুরায় আজ যিনি অন্যতম জনপ্রিয় জননেতা হিসেবে ত্রিপুরার মানুষকে সেবা করে যাচ্ছেন নিরলসভাবে দলের আদর্শকে সামনে রেখে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।